সরাসরি কোরআনকে ভুল বলেছিল তসলিমা নাসরিন, বলেছিল কোরআন ভুল, আধুনিক যুগে এই কোরআনের বিধান চলতে পারে না, মোল্লারা যদি কোরআনের বিধান চালু করতে চাও তাহলে কোরআনের ভুলগুলি সংশোধন করে না। এত পরিষ্কার ভাবে অন্যান্য দালালেরা বলে না, অন্যান্য দালালেরা বলে নারী পুরুষের সমান অধিকার, ছেলে যেই বাবার সন্তান, মেয়ে সেই বাবার সন্তান, ছেলের মুখ আছে খাওয়ার দরকার, মেয়েরও মুখ আছে খাওয়ার দরকার, ছেলের শরীর আছে পোশাকের দরকার, মেয়েরও শরীর আছে পোশাকের দরকার, ছেলের জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার, মেয়েরও জীবন যাপনের জন্য বাড়ি ঘরের দরকার। এমত অবস্থায় একই বাবার সন্তান হওয়া সত্ত্বেও কোরআনের সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালি যাকারি মিসলু হাজ্জিল উনসাইয়াইন, মৃত পিতার ত্যাজ্য সম্পদে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। আজকে নূতন শুনেছেন না আরো কোনোদিন শুনেছেন? মা বাবা মারা গেলে মা বাবার সম্পদে ছেলে ভাই কত অংশ, মেয়ে ভাই কত অংশ? তসলিমা বলে এই দেখো কোরআনের অবিচার, এই দেখো নারীদের প্রতি কোরআনের অবিচার, এই মেয়েটা যেই বাবার সন্তান, ছেলেটা ও সেই বাবার সন্তান, কিন্তু কোরআন বলে ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। এটা পরিষ্কার পরিষ্কার ভাবে নারীদের প্রতি কোরআনের অবিচার। সরাসরি কোরআনকে ভুল বলার কারণে তখনকার বাংলাদেশের 15 কোটি মুসলমান একসাথে গর্জে উঠেছিল, সেই গর্জনে ভীত হয়ে যেই বুরকাকে তিরস্কার করত তসলিমা, সেই বুরকা পরে রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে পালিয়ে সুইডেন গিয়েছিল। ঘটনাক্রমে যাওয়ার সময় বাংলাদেশে কতগুলি দিন পেরে রেখে দিয়েছে। তসলিমা তো পালিয়ে সুইডেন চলে গেল, এমনিই না বাংলাদেশে কিছু ডিম পেরে রেখে গেল। তসলিমা যাওয়ার পর পরেই তসলিমার ফাড়া ডিমগুলি ফুটা শুরু করে। আমার জানা মতো তসলিমার যে সমস্ত ডিম পেরে গেছিল বাংলাদেশের মধ্যে, যেই ডিমটা সর্বপ্রথম ফুটেছিল ওই ডিম থেকে যে বাচ্চাটা বের হয়েছিল, বাচ্চাটার নাম ছিল ফরিদা রহমান। তসলিমা সুইডেন যাওয়ার পরে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হইল, সেই সংসদ নির্বাচনে ফরিদা রহমান নামের একটা মেয়ে সংসদ সদস্য নির্বাচিত হইল। আপনারা যারা শিক্ষিত আছেন অথবা স্কুল কলেজের ছাত্র ছাত্রী যারা আছেন, তারা বলবেন না যে ফরিদা যদি একটা মহিলা হইয়া থাকে, আমি সদস্য এবং নির্বাচিত পুরুষ লিঙ্গবোধক শব্দ দুইটা ব্যবহার করলাম কিভাবে, তাইলে তো সদস্যা নির্বাচিতা বলা উচিত ছিল। বলেন মহিলা সদস্যকে সদস্য বলে না সদস্যা, মহিলাকে নির্বাচিত বলে না নির্বাচিতা? কাজেই ব্যাকরণের সূত্র মতে তো এই ফরিদাকে আমার সদস্যা নির্বাচিতা হয়েছিল বলার উচিত ছিল, কিন্তু আমি বলেছি সদস্য নির্বাচিত হয়েছিল একটা মেয়ে, নাম তার ফরিদা রহমান। আমার ব্যাপারে যদি এরকম কারো মনে প্রশ্ন জাগে তো আমি প্রশ্নের জবাব দেব না, আমি শুধু বলবো যারা আওয়ামী লীগ করেন, আপনারা শেখ হাসিনাকে সরকার দলীয় নেতা বলেন কিনা, আর যারা বিএনপি করেন তারা খালেদা জিয়াকে বিরোধী দলীয় নেতা বলেন কিনা। এখন তোমার স্ত্রী লিঙ্গ আর পুরুষ লিঙ্গ গেল কোথায়? আগে তোমার স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ ঠিক করার পরে আমার বিরুদ্ধে স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ ঠিক করার অভিযোগ উঠাইবা, এই বিষয়টা এখানে এই পর্যন্তই থাকবে। তসলিমার যে সমস্ত ডিম পেরে গেছিল এইগুলির থেকে সর্বপ্রথম যেই যেই ডিমটা ফুটল, এই ডিম থেকে বাচ্চা বের হলো ফরিদা রহমান। বাংলাদেশের সংসদ নির্বাচনে ফরিদা রহমান সংসদ সদস্য নির্বাচিত হইল, নির্বাচিত হয়েই সে একটা বিবৃতি দিল পত্রিকায়, সেটা হলো আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, কারণ
তসলিমা ভুল বলার কারণে তসলিমার পায়ের তালুর নিচে বাংলাদেশের এক ইঞ্চি মাটিও তাকে নাই। এই কারণে বলে আমি তসলিমার মতো কোরআনকে ভুল বলি না, তবে ভুল বলি না ঘরে কি তবে তবে কি তবে হলো আল্লাহ সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ছেলে পাবে দুই অংশ, মেয়ে পাবে এক অংশ। আমি তো কোরআনকে ভুল বলি না, তবে আমরা দেওয়ার বেলায় সমান সমান দেব, কারণ আমাদের দৃষ্টিতে নারী পুরুষ সমান অধিকার। ঘুরে ফিরে একই কথা নাকি বলেন? আমার কথা বুঝলেন আপনারা? তসলিমার কথা আর ফরিদার কথা ভিন্ন ভিন্ন হইল না, ঘুরে ফিরে একই কথা, একই কথা। তসলিমার সরাসরি কোরআনকে ভুল বলেছিল, আর ফরিদা বলে আমি ভুল বলি না, তবে দেওয়ার বেলায় সমানই দেব, কারণ আমরা সমান অধিকারবাদী। আমি দেওয়ার বেলায় সমানই দেব, আমরা সমান অধিকার দেব। এবার আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, আল্লাহ যে সূরা নিসার 11 নম্বর আয়াতে বললেন ছেলে পাবে দুই অংশ আর মেয়ে পাবে একাংশ। এখানে আগে যে বলেছিলাম ইসলাম নারীদেরকে অগ্রাধিকার দিয়েছে, মনে আছে আপনাদের? ছেলে যদি দুই অংশ পায়, মেয়ে যদি এক অংশ পায়, তাহলে অগ্রাধিকার কে পাইল বলুন? ছেলে। তাহলে এইবার মেয়েদের অগ্রাধিকার গেল কোথায়? এই প্রশ্নের জবাব বোঝার জন্য আরো কিছু কথা আমাদের মনে রাখতে হবে। আমি আগেই বলেছি, ইসলামের বিধানে ছেলে সাবালক হওয়ার পর থেকে তার নিজের লালন পালনের দায়িত্ব বাবার, না নিজেরই নিজেরই। বিয়ে করার পর থেকে বউ পালার দায়িত্ব ছেলের নিজের, না তার বাপের নিজের। সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তান পালার দায়িত্ব তার নিজের। সুতরাং ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা, ছেলের জীবনে খরচের খাত আছে তিনটা। এক নম্বর সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন, দুই নম্বর বিয়ে করার পর থেকে স্ত্রীর লালন পালন, তিন নম্বর সন্তানাদি জন্ম হওয়ার পর থেকে সন্তানাদির লালন পালন। বুঝে থাকে বলুন, ইসলামের বিধানে ছেলের জীবনে খরচের খাত কটা, অংশ পাইছে কটা? দুইটা। খরচ আছে তিনটা, অংশ পাইছে দুইটা, মনে রাখুন। এবার আসুন মেয়ের বেলায়, আগেই বলেছি বিয়ের পূর্ব পর্যন্ত মেয়েকে লালন পালন করার দায়িত্ব বাবার, আর বিয়ের পর থেকে মরণ পর্যন্ত মেয়েকে লালন পালনের দায়িত্ব স্বামীর। সুতরাং মেয়ের নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী ফেলার দায়িত্বও নাই, নিজের সম্পদের দ্বারা সন্তান ফেলার দায়িত্বও নাই। মেয়ের জীবনে খরচ নাই একটাও, মেয়ের জীবনে খরচ নাই একটাও, অংশ পাইছে একটা। যার খরচ আছে তিনটা, অংশ পাইল দুইটা, যার খরচ নাই একটাও, অংশ পাইল একটা। এবার বলুন, দুই অংশ পেয়ে ছেলে বেশি পেল না এক অংশ পেয়ে মেয়ে বেশি পেল? এখানে ও ইসলামে নারীরই অগ্রাধিকার, এখানে ও ইসলামে নারীরই অগ্রাধিকার। সুতরাং এই সমস্ত আলতু ফালতু কথা যারা বলে, তারা হয়তো ইহুদি খ্রিস্টান আর না হয় ইহুদি খ্রিস্টানের দালাল। ইসলামের বিধানটা বুঝে থাকলে এবার বলুন, ছেলে দুই অংশ পেয়ে বেশি পেল না মেয়ে এক অংশ পেয়ে বেশি পেল? এই সমস্ত ইসলাম বিদ্বেষীরা এই এই কথা বুঝে না, শুধু বুঝে এক থেকে দুই বেশি, এক থেকে দুই বেশি। কিসের থেকে কি বেশি? শুধু বুঝে এক থেকে দুই বেশি, এক ওয়ালার যে কোনো খরচই নাই, দুই ওয়ালার যে তিন খরচ আছে সেটা বুঝে না, শুধু বুঝে এক থেকে দুই বেশি। এরা কত বড় শিক্ষিত পণ্ডিত! এটা বোঝার জন্য আপনাদেরকে একটা গল্প বলি, গল্প। একটা গণ্ড মূর্খ লোক ছিল, যে লেখাপড়া তো করেই নেই, নাম দস্তখত শিখে নেই। এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিয়েছে, ছেলে অত্যন্ত মেধাবী ছিল, 10 বছর লেখাপড়া করে স্কুলে এসে
এসএসসি পাশ করলো, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয় হয়, ফার্স্ট ডিভিশন ফার্স্ট বয়, বুঝে থাকলে বলুন তো, ফার্স্ট বয় হয়ে থাকলে রোল নম্বর কত? এক। বাবা শিক্ষিত না মূর্খ? বাবা কিন্তু এক, রোল নম্বর এক হইলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, রোল নম্বর দশ হইলে পরীক্ষায় নম্বর বেশি পায়, ওইটা জানে না, শুধু জানে এক থেকে দশ বেশি, শুধু কি জানে এক থেকে দশ বেশি, এক থেকে দশ বেশি। এবার পরীক্ষার ফল ঘোষণার পরে বাবা ছেলেকে জিজ্ঞেস করে, এই বেটা পরীক্ষা দিছিলে, ফাস করছ? কয় ফাস করছি। কত নম্বরে? কয় এক নম্বরে। কয় সর্বনাশ করছ? কয় কি করছি? কয় পাশের বাড়ির ছেলেটা তোর সাথে পরীক্ষা দিয়া, সে তো দশ নম্বরে ফাস করলো, তুই এত কম নম্বরে ফাস করলে কেন? এই বুয়ারে যেমন জানে না, দশ নম্বরে ফাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না, এক নম্বরে ফাস করলে নম্বর বেশি পায়, ঠিক তেমনি ভাবে ওই সমস্ত শিক্ষিত বুয়ারেরাও জানে না, ছেলে দুই অংশ পাইয়া বেশি পায় না, মেয়ে এক অংশ পাইয়া বেশি পায়। দুঃখিত, আমি যেহেতু সাথে মহিলা মাদ্রাসা, এই জন্য মহিলা সংক্রান্ত ইসলামের কিন্তু বিধান, যেই সমস্ত বিধানের ব্যাপারে বর্তমান দুনিয়ায় ইহুদি খ্রিস্টানেরা অপবাদ ঘটাচ্ছে সমাজে, আর একদল মির্জাফর মার্কা মুসলমান ইহুদি খ্রিস্টানের রটানু এই অপবাদগুলি লুভে নিচ্ছে, এই জন্য আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরতে বাধ্য। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই, বলতেছিলাম হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ আমাকে মানব জাতির জন্য শিক্ষক শিক্ষক বানিয়ে পাঠিয়েছে। মনে আছে কারো আপনাদের নবীর, আপনাদের নবী যে মানব জাতির শিক্ষক, আপনাদের নবী যে গোটা উম্মতের শিক্ষক, এই শিক্ষকের কোয়ালিফিকেশন কত? ভুলে গেছেন? আল্লাহ রাসূল বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পূর্ববর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম, আমার পরবর্তী সর্বলোকের সমপরিমাণ এলেম আল্লাহ একা আমাকে দান করেছে। সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষক, আর তার সহধর্মিনীগণ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষিকা, তার সহধর্মিনীগণ ছিলেন জগৎ শ্রেষ্ঠ শিক্ষিকা। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সরাসরি শিক্ষা দীক্ষা দান করেছেন দীর্ঘ ২৩টি বছর। কতদিন? ২৩ বছর। পুরুষ সাহাবাদেরকেও শিক্ষা দান করেছেন, মহিলা সাহাবিয়াদেরকেও শিক্ষা দান করেছেন। যেগুলি বেশি লজ্জার ব্যাপার সেগুলি রাসূল নিজে না বলে বিবিগণের দ্বারা বলাইয়া দিয়েছেন। এরপরে রাসূলের সাহাবাদেরকে শিক্ষা দীক্ষা দান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, এরা ছাত্র স্টুডেন্টস, আর আমার নবী টিচার, আর আমি আল্লাহ নিজে একজামিনার। সাহাবাগণ সাহাবিয়াগণ ছাত্র ছাত্রী, রাসূল এদের সকলের শিক্ষক, আর আমি আল্লাহ পরীক্ষক, আমি আল্লাহ পরীক্ষক। পরবর্তী কথাগুলি পরিষ্কারভাবে বোঝার জন্য একটু দয়া করে বলুন তো, ছাত্র কারা? সাহাবাগণ। শিক্ষককে? রাসূল। পরীক্ষককে? যে শিক্ষকের দ্বারা শিক্ষা দান করালেন সেই শিক্ষকের দ্বারা পরীক্ষা নিলেন না কেন? আল্লাহ নিজে পরীক্ষা নিলেন কেন? এই এক প্রশ্ন, একটু পরে বলবা প্রশ্নের জন্য। এর আগে দীর্ঘ ২৩টি বছর যে এই শিক্ষক তার ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দীক্ষা দান করলেন কতগুলি গ্রন্থ, ওই প্রশ্নের জবাবটা আগে ক্লিয়ার হোক। কতগুলি বই পুস্তক পড়াইলেন? কতগুলি কিতাবাদি পড়াইলেন? কতগুলি নয়, একটি মাত্র কিতাব। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ ২৩টি বছরে
একটিমাত্র কিতাবের শিক্ষা দীক্ষা দান করেছে। কতগুলি কিতাব? একটিমাত্র কিতাবের শিক্ষা দীক্ষা দান করেছেন। কিতাবের নাম আল কোরআন। কিতাবের নাম আল কোরআন। জগৎ শ্রেষ্ঠ শিক্ষক হয়ে একটিমাত্র কিতাব শিক্ষা দিলেন কেন? জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে একটিমাত্র কিতাব শিক্ষা দিলেন কেন? এই প্রশ্নের মহামূল্যবান জবাব আছে অনেকগুলি। সাধারণ জবাব না, মহামূল্যবান জবাব। মহামূল্যবান জবাব আছে অনেকগুলি। দুঃখিত, আমি একদিনে সবগুলি আলোচনা করা যায় না। আর একদিনে বেশি আলোচনা করতে গেলে অনেক শ্রোতারাম স্মরণ রাখতে পারে না। এই জন্য আজকে এই শিক্ষাটা কোন কোন বইয়ে আছে? একমাত্র কোরআন, একমাত্র কোরআনে আছে। শেষ বিচারের দিন কি জবাব দেব? যদি দুনিয়াতে আমি জালিয়াতি করি, দুর্নীতি করি, দুষ্কৃতি করি, যদি দুনিয়াতে আমি চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি করি, দুনিয়াতে যদি আমি জিনা ব্যবচার করি, খুন সন্ত্রাস করি, যদি দুনিয়াতে আমি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই, গাঁজা খাই, তাহলে দুনিয়ার সমস্ত মানুষকে ফাঁকি দিতে পারলেও, সমস্ত মানুষকে দুঃখা দিতে পারলেও, শেষ বিচারের দিন আল্লাহকে দুঃখা দিতে পারবো না। আল্লাহর কাছে কি জবাব দেব? এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। বিষয়টা আপনাদেরকে বোঝাবার জন্য দুই একটা উদাহরণ তুলে দিই। একটা উদাহরণ হলো আমার জীবনের বাস্তব ঘটনা, এটা কোনো গল্প নয়। আমার জীবনে এক সময়, আজ থেকে হয়তো 30-40 বছর আগের ঘটনা হলো, এক প্রোগ্রাম থেকে বাড়ি ফেরার পথে রেলে বাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম। গিয়ে দেখি রেলগাড়ি ছেড়ে দেয়, টিকিট নেওয়ার সুযোগ নাই। টিকিট ছাড়াই রেলগাড়িতে চড়লাম। সরকারের পক্ষ থেকে রেলগাড়িতে বেতনভোগী কর্মচারী নিযুক্ত থাকে, যারা বিনা টিকিটে রেল চড়ে তাদেরকে টিকিট বানিয়ে দেবে আর তাদের কাছ থেকে ভাড়া নেবে। বলুন আছে কি না? আমি রেলে চড়েই তার কাছে গেলাম, গিয়ে বললাম, ভাই আমি টিকিট নিতে পারিনি, গাড়ি ছেড়ে দিয়েছে, আমি বিনা টিকিটে গাড়িতে চড়েছি, আপনি দয়া করে আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান। তিনি আমাকে একটু রাগান্বিত অবস্থায় বললেন, টিকিট বানিয়ে দেওয়া যাবে না, অথচ সরকার তাকে বেতন দেয় টিকিট বানিয়ে দেওয়ার জন্য। আমাকে বলে টিকিট বানিয়ে দেওয়া যাবে না। আমি বললাম, কেন? আপনার তো চাকরি এইটা, আপনি টিকিট বানিয়ে দেবেন এই জন্য আপনাকে সরকার বেতন দেয়, বানিয়ে দেওয়া যাবে না কেন? তিনি বললেন, টিকিট বানিয়ে দিলে শুধু, ভাড়া দিলেই চলবে না, বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে। আমি বললাম, ভাড়াও দেব, জরিমানাও দেব, টিকিট বানিয়ে দিন। তখন আর রাগের সাথে নয়, এখন নম্র ভাষায় বলে, হুজুর আপনার জরিমানাও লাগবে না, ভাড়াও সবটুকু লাগবে না, টিকিট ছাড়া যা ইচ্ছা আমাকে দিয়ে দেন। টিকিট ছাড়া? বলুন তো আপনারা ঘটনা বুঝে থাকলে, টিকিট ছাড়া যাই তাকে দেব, সরকারি তহবিলে যাবে না তার পকেটে থাকবে? এটার নাম হলো নীতিশীলতা না দুর্নীতিবাজী? এই লোকটা অশিক্ষিত বলে সরকার তাকে চাকরি দিয়েছিল না শিক্ষিত? শিক্ষিত লোকটা দুর্নীতিবাজ কেন? কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি তার অন্তরে। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে, দুর্নীতির সাহস থাকে না, মনে মনে ভাবে দুর্নীতি করে দুনিয়ার মানুষ ঠকাতে পারলেও, দুর্নীতি করে সরকারকে ঠকাতে পারলেও, শেষ বিচারের দিন দুর্নীতির দ্বারা আল্লাহকে ঠকানো যাবে না। এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। সুতরাং কোরআন শিক্ষাই সত্যিকারের মানুষ গড়ার শিক্ষা। কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে না, তারা যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হতে বাধ্য। ওই 40 বছর আগে আমি বাংলাদেশে একজন শিক্ষিত দুর্নীতিবাজ পেয়েছিলাম। বর্তমান বাংলাদেশে আর এই রকম একজন শিক্ষিত দুর্নীতিবাজ না। আপনারা যদি বলেন আছে, তাহলে দায়িত্ব আপনাদের। আমি শুধু জিজ্ঞাসা করবো, শিক্ষিত হয়ে থাকলে দুর্নীতিবাজ হবে কেন? কারণ সে যে শিক্ষা গ্রহণ করেছে
সেই শিক্ষার মধ্যে এই অনুমতি নাই যে আল্লাহর কাছে কি জন আল্লাহর কাছে জবাবদিহিতার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা সুতরাং সৎ মানুষ করার শিক্ষা সত্যিকারের মানুষ করার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা তাই আল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23টি বছরে জগৎ শ্রেষ্ঠ শিক্ষক হওয়া সত্ত্বেও একটি মাত্র কিতাব শিক্ষা দিয়েছেন সেটা হলো কোরআন শিক্ষা সত্যিকারের মানুষ করার শিক্ষা সৎ মানুষ করার শিক্ষা আরেকটি ঘটনা শোনাই রাসূলের যুগে রাসূলের যুগে একটি লোক নূতন ভাবে ইসলাম গ্রহণ করে এক হাদিসে রাসূল বলেছেন যে সমস্ত অমুসলিমরা নূতন ভাবে ইসলাম গ্রহণ করে তাদের অতীত জীবনের সব গুনাহ মাফ অতীত জীবনের সব গুনাহ মাফ এবং রাসূলের যুগে যারা নূতন ভাবে ইসলাম গ্রহণ করত তারা অতীত জীবনের সব গুনাহ তওবা করে ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করত ওই লোকটা রাসূলের কাছে এসে বলল আমি ইসলাম গ্রহণ করেছি অতীত জীবনের সমস্ত গুনাহ আমি তওবা করে ছেড়ে দিয়েছি কিন্তু একটি গুনাহ এমন আছে যা আমি অতীতেও করেছি মুসলমান হওয়ার পরও আমাকে করতে হবে একটি গুনাহ এমন আছে যা মুসলমান হওয়ার পরও আমাকে করতে হবে রাসূল জিজ্ঞাসা করলেন মুসলমান হওয়ার পরও তোমার যে গুনাহটা করতে হবে সেটা কোন গুনাহ সে বলে জিনা করার গুনাহ ব্যভিচার করেছি মুসলমান হওয়ার আগেও মুসলমান হওয়ার পরও আমার ব্যভিচার করতে হবে রাসূল অত্যন্ত ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করলেন জিনা যে তোমার করতে হবে তুমি কি তোমার মামুনের সাথে জিনা করবা না অন্য লোকের মামুনের সাথে জিনা করবা সে বলে না আমার মামুনের সাথে নয় আমি অন্য লোকের মামুনের সাথে জিনা করব রাসূল বলেন তাহলে তুমি যেহেতু অন্য লোকের মামুনের সাথে জিনা করবা তোমার মামুনের সাথে ও কি অন্য লোককে জিনা করতে দেবা বলে যে না আমার মামুনের সাথে কাউকে জিনা করতে দেব না রাসূল বলেন কেন বলে আমার পেশটি যে বাদে পেশটি যে রাসূল তখন বললে তোমার মামুনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার পেশটি যে বাদে তাহলে তুমি যার মামুনের সাথে জিনা করবা তার তাদের পেশটি যে বাদে না তখন লোকটা বলে ঠিকই তো আমি তো একটু গভীরভাবে চিন্তা করিনি আগে হুজুর আপনার কথায় বুঝতে পেরেছি আমি আমার মামুনের সাথে অন্য লোকে জিনা করলে যেমন আমার পেশটি যে বাদে তেমনি ভাবে অন্য লোকের মামুনের সাথে জিনা করলে তারও পেশটি যে বাদে বুঝতে পেরেছি উপলব্ধি করতে পেরেছি রসুল কথা দিলাম জিনাও আর কোনোদিন করব এই লোকটা পরবর্তী জীবনে বলে অন্য লোকের মামুনের সাথে জিনা করলে যেভাবে তার পেশটি যে বাদে মান ইজ্জতে আঘাত হয় ঠিক তেমনি ভাবে অন্য লোকের মামুনকে বেফর্দা অবস্থায় দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয় রাসূলের সরাসরি ছাত্র যা শিখেছিল বর্তমান সমাজের শতকরা 99 জন মুসলমান তা জানেই না কি শিখেছিল অন্য লোকের মামুনকে বেফর্দা অবস্থায় দেখলেও তার মান ইজ্জতে আঘাত হয় এই কারণে রাসূল এই কথা যেদিন বলেছিলেন এরপর থেকে আজ পর্যন্ত আমি কোনো মহিলাকে লুলুপ দৃষ্টিতে দেখিনি কোনো মহিলাকে লুলুপ দৃষ্টিতে দেখিনি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লানাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি যে পুরুষ ইচ্ছাকৃতভাবে ভিন্ন কোনো মহিলাকে দেখে তার উপর যেভাবে আল্লাহর লানত যে মহিলা বেপর্দা হয়ে পথেঘাটে ঘোরাফেরা করে রাস্তার পুরুষ দলকে দেখার সুযোগ দেয় তাদের উপরও আল্লাহর লানত জগৎ শ্রেষ্ঠ শিক্ষকের এই শিক্ষা ইনডাইরেক্ট ছাত্রদের মধ্যে চালু আছে না বন্ধ হয়ে গেছে কিভাবে আমি সেটা জাগ্রত করি কিভাবে বুঝাই ওই শিক্ষকের সরাসরি ছাত্ররা যে বলেছিল যে অন্য লোকের মামুনকে লুলুপ দৃষ্টিতে দেখলেও তো তার পেশটি দেবা দে এই কথাটা বর্তমান দুনিয়ার মুসলমান উম্মতকে কিভাবে শিক্ষা দেওয়া যায় আমি শুধু একটি উদাহরণ তুলে ধরার মাধ্যমে প্রসঙ্গটা সমাপ্ত করতে চাই ধরুন আপনার যুবতী স্ত্রী বেফর্দা অবস্থায় সাজগুজ করে হাজার হাজার টাকার পোশাক পরে লক্ষ লক্ষ টাকার জেওর গয়না পরে শহরের রাস্তায় গলিতে গলিতে ঘোরাফেরা এমত অবস্থায় রাস্তার গলিতে
চলন্ত কোনো পুরুষ তার দিকে তাকায় না, সুদৃষ্টিতে না কুদৃষ্টিতে, শুধু রাস্তার পথিকরাই তাকায় না, রিক্সার রিক্সার ড্রাইভারেরাও, শুধু রিক্সার ড্রাইভারেরাও না, রাস্তার পাশে বসে যে সমস্ত মুচিরা জুতা সেলাই করে আপনাদের সিরা জুতা, তারাও কি আপনার এই ওয়াইফের দিকে তাকায় খুব সুনজরে না কুনজরে? সেই দৃশ্যটা আপনি যদি উপস্থিত থেকে দেখতেন তাহলে কেমন ভাবতেন আপনার পেস্টিজের কি অবস্থা? পেস্টিজ তাকে না যায় তারাই বুঝে যাদের পেস্টিজ আসলে আছে, যাদের পেস্টিজ বলতে কোনো গুড়ার দিন নাই এরা তাকে কেমনে তাও বুঝে না, যায় কেমনে তাও বুঝে না। কাজে এদের আর এই অনুভূতি নাই। আমার বিবি বেফর্দা অবস্থায় শহরে ঘুরাফিরা করলে, রাস্তার পুরুষ পালে কোন ধরে দেখলে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দিব? এই ভয় নাই। কেন ভয় নাই? কোরআন শিক্ষার পরশ নাই। আরেকটি উদাহরণ দিচ্ছি, শুনুন। মিশরের এক কৃষকের ছিল একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর যখন পাকে তখন চুর বাগানে ঢুকে বাগান থেকে আঙ্গুর চুরি করে নিয়ে যায়। এই কারণে বাগানের মালিক বাগানে একজন পাহারাদার নিযুক্ত করলো। পাহারাদার ছোট্ট একটা কুঁড়ে ঘর বানিয়ে বাগানের মধ্যখানে দিনে রাতে থাকে আর সদা সর্বদা বাগানের বাগান পাহারা দেয়। এই পাহারাদারের পরিবারে তার একমাত্র সুন্দরী স্ত্রী ছাড়া আর কোনো ছেলে মেয়ে ছিল না, তাই পাহারাদার তার স্ত্রীকে নিয়েই বাগানের ভিতরে থাকে। একদিন বাগানের মালিক বাগানের ভিতরে গিয়ে ওই পাহারাদারের ঘরের ভিতরে ঢুকে বসলো। বসে দেখলো পাহারাদারের স্ত্রী বড় সুন্দরী, পাহারাদারের স্ত্রী বড় সুন্দরী। আরেক লোকের স্ত্রী সুন্দরী হলেও তো তার সামনে তো কিছু করা যায় না, এই জন্য একটা কৌশল করলো লোকটা। কৌশল করে পাহারাদারকে কোনো একটা কাজের ফরমাশ দিয়ে বাগানের বাইরে পাঠিয়ে দিল। পাহারাদারকে কি করলো? ফরমাশ দিয়ে বাগানের বাইরে পাঠিয়ে দিল। বুঝে থাকলে বলুন, এবার ঘরের ভিতরে কজন? একজন হইল মালিক আর একজন হইল পাহারাদারের বউ। মালিকে পাহারাদারের বউকে বলে, এই ঘরের সবগুলি দরজা জানালা বন্ধ করো। পরিস্থিতিটা বউয়ে টের হয় কিনা? আমার স্বামীরে অর্ডার দিয়া কোনো কাজের ফরমাশ দিয়া বাগানের বাইরে পাঠাই দিল, এমত অবস্থায় একা একা ঘরের ভিতরে আমাকে সবগুলি দরজা জানালা বন্ধ করার অর্ডার দিল, পরিস্থিতি বুঝতে পারতেছি কিনা? পরিস্থিতি বুঝে পাহারাদারের বউয়ে কইল, জনাব আপনার চাকরি করি আমরা, বেতন দেন, পেট পালি, আপনার হুকুম না মানলে তো চাকরিও থাকবে না, বেতনও দিবেন না, পেটও পালতে পারবো না। কাজে আপনি হুকুম দিলে তো দরজা জানালা বন্ধ করতেই হবে। তবে কথা হইল, এই ঘরের মধ্যে এমন একটা দরজা আছে যেই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের না। পাহারাদার জিজ্ঞেস করলো, সেটা কোন দরজা? বলে, ধরুন আপনার কথা মতো যতগুলি দরজা জানালা আপনি দেখতেছেন সবগুলি বন্ধ করলাম, তারপরে এই এই ঘরের ভিতরে যেই ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা আল্লাহ দেখবেন কিনা? যখন বলছে আল্লাহ দেখবেন, তখন ফারাদারের বউ কয়, যেই দরজা দিয়ে আল্লাহ দেখে সেই দরজা বন্ধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। কাজেই তুমি যাই কিছু করো না কেন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেবে? এই কথা শুনে পাহারাদার বাগানের মালিক অপকর্ম না করে লজ্জিত হয়ে পাহারাদারের বউয়ের কাছে জোর হাতে মাপছে। উপস্থিত ব্যভিচার থেকে এই ব্যভিচারীকে কোন শিক্ষা রক্ষা করলো? শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? একমাত্র কোরআনের সেই শিক্ষা উপস্থিত ব্যভিচার থেকে এই মালিককে রক্ষা করলো। আরেকটি উদাহরণ দিচ্ছি, শুনুন। খলিফা উমর আইন জারি করে দিলেন, ব্যবসায়ীরা অসৎ উপায়ে ব্যবসা করতে পারবে না, দুধের ব্যবসায়ী দুধে পানি মিশাতে পারবে না। একটা গল্প শুনছিলাম এক জায়গায়, এক ব্যক্তি দুধের বাজারে দুধ কিনতে গেছিল বাংলাদেশে। দুধের ব্যবসায়ীকে জিজ্ঞেস করলো, তোমার দুধে পানি মিশাও? সে বলে, আল্লাহর কসম আমি দুধে পানি মিশাই না। আজকাল মেশিন আবিষ্কার হয়েছে, মেশিনে দিলেই ধরা পড়ে কত ভাগ দুধ কত ভাগ পানি। মেশিনে দিয়া দেখে এক ভাগ দুধ আর তিন ভাগ পানি। ব্যবসায়ী কি বলছিল? আল্লাহর কসম, আল্লাহর কসম আমি দুধে পানি মিশাই না।
যখন মেশিনে ধরা ফিরে গেল কত ভাগ দুধ আর কত ভাগ পানি, তখন কাস্টমার কইল হয় মিয়া মিথ্যা কথা বলছো বলছো তাও আবার আল্লাহর নামে কসম খাইয়া বলছো। বলে হুজুর আমার কসম ঠিক আছে আপনি আমার কথা বুঝেননি। কি কথা? কয় আমি কোনোদিন দুধে ফানি মিশাই না, আমি সব সময় ফানিতে দুধ মিশাইয়া বিক্রি করি। তার কসম ঠিক আছে হে দুধে কোনোদিন ফানি মিশায় না, সব সময় ফানিতে দুধ মিশাইয়া বিক্রি করি। সৎ ব্যবসায়ী না অসৎ? উমর আঞ্জারি করলেন আমার দেশের কোনো ব্যবসায়ী অসৎ ব্যবসা করতে পারবে না, দুধে পানি মিশাতে পারবে। এমত অবস্থায় খলিফা উমর রাত্রে সদ্য বেশে গভীর রাতে ঘোরাফেরা করে প্রজা সাধারণের অবস্থা তদন্ত করতেন। গভীর রাতে এক কুঁড়ে ঘরের সামনে গিয়ে শুনতে পারলেন একটা মেয়েকে তার মা বলছে দুধে পানি মিশাও, রাত পোহায়ে দুধ বিক্রি করতে হবে। দরজা জানালা বন্ধ করা ঘরের ভিতরে একটা মেয়েকে তার মা বলে দুধে পানি মিশাও, রাত পোহায়ে বিক্রি করতে হবে। মেয়ে বলে খলিফা উমরের নিষেধ। সে কি বলে? খলিফা উমরের নিষেধ। মা বলে এত গভীর রাতে অন্ধকার রাতে দরজা জানালা বন্ধ করা রাতে দুধে পানি মিশাইলে খলিফা উমর দেখবে না। ঘটনা বুঝে থাকলে বলুন, এই আলোচনার সময় খলিফা উমর কোথায়? ঘরের সামনে দাঁড়ানো, দরজা জানালা বন্ধ। খলিফা উমর শুনতেছেন। মেয়ে মাকে জবাব দিল খলিফা উমর না দেখলেও আল্লাহ তো দেখবে। আজকে খলিফা উমরকে দুঃখা দিতে পারবো, শেষ বিচারের দিন আল্লাহকে দুঃখা দেওয়া যাবে না। বলেন এই অনুভূতি মানুষের অন্তরে জাগ্রত হয় কোন শিক্ষার দ্বারা? একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। সুতরাং দেশের মানুষকে সৎ মানুষ রূপে গড়ে তোলার জন্য, দেশের নাগরিকদেরকে সৎ নাগরিক রূপে গড়ে তোলার জন্য, সমস্ত আদম সন্তানকে সত্যিকারের মানুষ রূপে গড়ে তোলার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই। এই জন্য জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে এই কোরআন শিক্ষা দান করেছে। আরেকটি উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। সেই খলিফা উমরের ঘটনা ইতিহাসে লেখা আছে। খলিফা উমর এত সাদা সিধা চলতেন, আগের থেকে যে তাকে চিনত না সে প্রথম দিন দেখলে কল্পনাও করতে পারতো না যে এই লোকটা প্রায় অর্ধেকটা পৃথিবী শাসন করে। খলিফা উমর বাংলাদেশের মতো একটা দেশের শাসনকর্তা ছিলেন না। খলিফা উমর যেই দেশ শাসন করতেন সেইটা প্রায় অর্ধেকটা পৃথিবীর সমান ছিল। খলিফা উমরের আদর্শ ছিল যে মানের খানা আমি দেশবাসীর জন্য ব্যবস্থা করতে পারি না সেই মানের খানা আমার নিজে খাওয়ার অধিকার না। খলিফা উমরের আদর্শ ছিল দেশবাসীর জন্য যে মানের পোশাকের ব্যবস্থা করতে পারবো না সেই মানের পোশাক পরার অধিকার আমার না। খলিফা উমরের আদর্শ ছিল দেশবাসীকে যে মানের ঘর নির্মাণের ব্যবস্থা দিতে পারবো না আমি সেই মান সম্মত ঘরে বসবাস করার অধিকার আমার না। অবস্থায় কি বুঝলেন? অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিলেন খলিফা উমর না অত্যন্ত সাদা সিধা? অত্যন্ত সাদা। খলিফা উমরের সাদা সিধা জীবনযাপনের আরেকটা উদাহরণ দিয়ে এরপরে মূল কথাটা বলি। একবার খলিফা উমর দেশের জনগণকে মাথা পিছু একটি করে রিলিফের চাদর দিলেন, সরকারি চাদর। মাথা পিছে কটা? তারপরে শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দেওয়ার জন্য খলিফা উমর যখন মিম্বরে দাঁড়ালেন তখন দেখা গেল তার নিম্নাঙ্গে ভরা একটা সরকারি চাদর, উর্দাঙ্গে গায়ে দেওয়া আর একটা সরকারি চাদর। খলিফা উমরের গায়ে সরকারি চাদর কটা? খুতবা শুরু করার আগেই একজন সাধারণ মুসল্লি দাঁড়িয়ে বলে খলিফাতুল মুসলিমিন আপনি সুশাসক না কুশাসক? এটা আমার বোঝার বাকি আছে, না বোঝা পর্যন্ত আপনার খুতবাও শুনবো না, আপনার পিছনে জুম্মার নামাজও করবো না। আপনি সুশাসক না কুশাসক আমার বোঝার বাকি আছে। খলিফা উমর খুতবা বন্ধ করে বললেন খুতবা পরে পড়বো, আগে বলো তোমার অভিযোগ কি? লোকটা মুসল্লি বলে আমাদের কি আপনি মাথা পিছু একটি করে চাদর দিয়েছেন আর আপনার গায়ে দুটি সরকারি চাদর পরিধান করেছেন, অধিকার পাইলেন কোথায়? গাছে ভরা
এই গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের ভিতর দিয়ে প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ। বলেন দুনিয়ার বাইরে দিয়ে আপনাদের জান্নাতে যাওয়ার পথ না দুনিয়ার ভিতর দিয়ে? কাজেই এই দুনিয়ার ভিতর দিয়ে এমন ভাবে যদি তুমি জীবন যাপন করো যেভাবে জীবন যাপন করলে কোনো গুনাহ তোমার সাথে কবরে না যায়, তাহলে তোমার তাকওয়া হাসিল হলো। তাহলে তোমার কি হাসিল হলো? তাকওয়া হাসিল হলো। গুনামুক্ত জীবন যাপনের নাম তাকওয়ার জীবন। গুনামুক্ত জীবন যাপনের নাম তাকওয়ার জীবন। কুরআন এইটা শিক্ষা দেয় মৌলিকভাবে, গুনামুক্ত জীবন যাপন করো, কোনো গুনাহ যেন তোমার সাথে কবরে না যায়, তোমার জান্নাতে প্রবেশ করার পথে কোনো বাধা নয়। কাজেই আমরা যারা কুরআন শিখি, আমরা যারা কুরআন শিখাই, আমরা যারা কুরআন শিক্ষার্থী, আমরা যারা কুরআন শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার সম্মেলনে এসেছি, এখান থেকে কি নিয়ে যাব? একটি শিক্ষা নিয়ে যাব, আমি যদি তাকওয়া গুনামুক্ত জীবন যাপনের অনুশীলন করতে পারি তাহলে কুরআন শিক্ষার পরশ আমার অন্তরে লেগেছে, আমার জান্নাতে যাওয়ার পথে কোনো বাধা না। মাদ্রাসার সম্মেলনে এসেছেন, কে কি নিয়ে যাবেন? একটি কথা নিয়ে যান, মাদ্রাসা শিক্ষার মূল কথা তাকওয়া। আমি গুনামুক্ত হয়ে কবরে প্রবেশ করতে হবে, তাহলে আমার জান্নাতে প্রবেশ করতে আর কোনো বাধা নাই। বলুন মাদ্রাসার সম্মেলন থেকে এই শিক্ষা আমরা সবাই নিয়ে বাড়ি যেতে পারি? আল্লাহ আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তো তাকওয়া হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া হবে, হযরতের দোয়া আমরা নিয়ে তো বাড়িতে যাব। সম্মানিত হাজিরিন, এই বিশাল মাহফিলের ইন্তেজাম দিতে গিয়ে আমাদের বহু টাকা চলে গিয়েছে, আপনারা হয়তো জানেন না। আমাদের খলিফা উমরের আদর্শ বিরোধী কাজ হইল কিনা? যে যে পরিমাণ কাপড় আমার জনগণকে দিতে পারি না সেই পরিমাণ কাপড় আমি করতে পারি না, অথচ দেখা গেল জনগণকে মাথা পিছিয়ে একটু করে একটি করে সরকারি চাদর আর সরকারের গায়ে দুইটা চাদর, মুসল্লি দ্বারা এক হয়, আপনি সুশাসক না কুশাসক, আমাদেরকে একটি চাদর দিলেন সরকারি আর আপনি ফিরলেন দুইটি চাদর সরকারি, এই দুইটা সরকারি চাদর পরার অধিকার পেলেন কোথায়? খলিফা উমর বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। বর্তমান দুনিয়ার কোনো সরকার প্রধানকে যদি কোনো সাধারণ নাগরিক বলে এই গাড়ি কার পয়সা দিয়া কিনছ, এই বাড়ি কার পয়সা দিয়া বানাইছ, তাহলে ধন্যবাদ দিবে না দৈন্যা কুটা দিবে? ধন্যবাদ দিবে না দৈন্যা, দৈন্যা কুটা দিবে। কিন্তু খলিফা উমর তার নাগরিককে বলেন, তোমার প্রশ্নের জন্য তোমাকে ধন্যবাদ। তবে দুঃখিত, আমি তোমার প্রশ্নের জবাবটা আমি দিতে পারবো না, আমার ছেলে আবদুল্লাহ দেবে। উমরের ছেলের নাম আবদুল্লাহর কাছে যখন জবাবের দায়িত্ব গেল, আবদুল্লাহ দাঁড়িয়ে বললেন, আমার বাবা যেভাবে তোমাদেরকে একটি করে সরকারি চাদর রিলিফ দিয়েছেন, আমার বাবাও একটি মাত্র সরকারি চাদরই গ্রহণ করেছেন, কিন্তু ঘটনা হইল এই সরকারি রিলিফের চাদরটা ছাড়া আমার বাবার আর কোনো কাপড়ই নেই। নিম্নাঙ্গে পড়লে উর্ধাঙ্গ খালি থাকে, উর্ধাঙ্গে পড়লে নিম্নাঙ্গ খালি থাকে, এমন অবস্থায় তোমাদের নমাদের ইমামতি করতে পারেন না, এই জন্য আমার বাগের চাদরটা আমার বাবাকে দান করেছি পরে তোমাদের ইমামতি করার জন্য। ঐতিহাসিক ঘটনার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, খলিফা উমর কি পরিমাণ জাঁকজমকপূর্ণ ছিলেন না অস্বাভাবিক সাদা সিধা? এই অস্বাভাবিক সাদা সিধা লোকটা একবার মরুভূমির রাস্তা দিয়ে কোথাও যায়, পেটে লাগছে বড় খিদা, সাথে খাওয়ার কিছু নেই। মরুভূমি মানে যেখানে বাড়ি নাই, ঘর নাই, দোকান নাই, খাদ্য নাই, পানীয় নাই, মানুষ নাই, পশু নাই, এরকম হাওয়ার কে বলে মরুভূমি আরব দেশ। মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছেন, সাথে খাওয়ার কিছু নাই, পেটে লাগছে খিদা, এমত অবস্থায় দেখলেন খলিফা উমর দেখেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাখালি করছে, সে তার ছাগলের পাল থেকে একটা দুধের ছাগল এর দুধ দোহন করে রাখাল ছেলে নিজে পান করেছে। খলিফা উমর অগ্রসর হয়ে রাখাল ছেলের কাছে গিয়ে বললেন, ভাই রাখাল, আর একটা ছাগলের দুধ দোহন করে আমাকে একটু পান করতে দাও, আমার পেটে বড় খিদা। রাখাল ছেলে খলিফা উমরকে চাক্ষুষভাবে আর কোনোদিন দেখেনি। কাজী রাখাল ছেলে ভেবেছে যে এইটা একটা মুসাফির, খলিফা উমর চিনেছে না মুসাফির চিনেছে?
মুসাফির, রাখাল ছেলে বলে মুসাফির ভাই, এই ছাগলের পালের মালিক আমি নই, আমি মালিকের বেতনভোগী চাকর। তুমি যেহেতু আমার মালিকের বেতনভোগী চাকর না, কাজী মালিকের অনুমতি ছাড়া তোমাকে আমি এক ফোঁটা দুধও দিতে পারবো না। খলিফা উমরের খিদা নিবারণ হইল, নিবারণ হলো হলো না, কিন্তু এতে খলিফা উমর দুঃখিত হইলেন না, বড় আনন্দিত হইলেন। আমার পেটের খিদা গেলে গেলে গেল না গেলে নাই, আমার দেশের একটা রাখাল ছেলে এত বড় আমানতদার যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না, এতেই আমার আত্মা তুষ্ট। কিন্তু সর্বযুগেই এমন কিছু লোক সমাজে থাকে যারা বক্তব্য দেয় সময় নবীগণের মতো সুন্দর সুন্দর কথা বলে, আর কাজ করে সময় ফেরাউনের মতো কাজ করে। কথা বলে নবীগণের মতো আর কাজ করে ফেরাউনের মতো। এই রাখাল ছেলেটাও আমার সাথে এমন কোনো বাটপারি করলো কিনা এই ছেলেটাকে পরীক্ষা করতে হবে। তাই খলিফা উমর, রাখাল ছেলে কি বাস্তবিক কথা বললো না বাটপারি করলো মুসাফির লোকটার সাথে, পরীক্ষা করার জন্য খলিফা উমর বললেন, রাখাল ভাই যদি তুমি বিনামূল্যে একটা ছাগলের দুধ আমাকে না দাও, তাহলে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে ফেলো, আমি উচিত মূল্য দিয়ে তোমার কাছ থেকে কিনব, এতে এক্ষুনি আমার খিদা নিবারণের ব্যবস্থা হবে, আর তুমিও বেতনের অতিরিক্ত এক ছাগলের মূল্য অতিরিক্ত পাবে। রাখাল ছেলে খলিফা, রাখাল ছেলে পথিক মুসাফিরকে জিজ্ঞেস করলো, তোমার কথা মতো একটি ছাগল যদি তোমার কাছে বিক্রি করে, তার মূল্যটা যদি আমি আত্মসাত করে ফেলি, আর দুই একদিনের মধ্যে মালিক যদি গোনে দেখে ছাগল একটা কম, তাহলে তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন, মালিককে কি জবাব দেবো? মুসাফির লোকটা রাখাল ছেলে খলিফা উমর চিনে না, মুসাফির লোকটা, মুসাফির লোকটা বলে, মালিক যদি গোনে তোমাকে প্রশ্ন করে ছাগল একটা কম কেন, তুমি মালিককে বলবে যে ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, ছাগল বাগে ধরে নিয়ে গেলে রাখাল ছেলে ফিরাবার মতো কোনো ক্ষমতা রাখে না, কাজেই তোমার কোনো কৈফিয়ত দিতে হবে না, তুমি নির্দোষ সাব্যস্ত। এই কথা শুনে রাখাল ছেলে মুসাফির লোকটার প্রতি দারুণভাবে কেঁপে গেল, কেঁপে বলল, এই বেটা মুসাফির দাদা, আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর, আমি যদি বলি ছাগল একটা বাগে ধরে নিয়ে গেছে, মালিক এক সবার বিশ্বাস করবে, আর কোনো কৈফিয়ত চাইবে না, কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন ছাগল একটা কি করছিল, তখন কি জানবে? মরুভূমির মধ্যকার একটা রাখাল ছেলেকে একটি ছাগল বিক্রি করে তার আত্মসাত করার মতো অসৎ কর্ম থেকে ফিরালো, কোন শিক্ষা! এই জন্য জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ 23টি বছরে একটি মাত্র কিতাব শিক্ষা দিয়েছেন, যেই কিতাব, যেই কিতাবের শিক্ষা মানুষের অন্তরে এই কথা বদ্ধমূল করে দেয়, দুর্নীতি জালিয়াতি দুষ্কৃতি বাটপারি পার্সেলিটি যেই কিছু দুনিয়াতে করি না কেন, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? বলেন এই অনুমতি মানুষের অন্তরে কোন শিক্ষার দ্বারা জাগ্রত হয়? একমাত্র কোরআন শিক্ষার দ্বারা। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সৎ মানুষ তৈরি করার জন্য, একদল সত্যিকারের মানুষ তৈরি করার জন্য দীর্ঘ 23টি বছরে একটিমাত্র কিতাব শিক্ষা দিয়েছিলেন। সুতরাং এই দীর্ঘ আলোচনার সারমর্ম হল কোরআন শিক্ষাই একমাত্র সৎ মানুষ গড়ার শিক্ষা। বলেছিলাম একটি প্রশ্নের জবাব পরে দেব, সেটা হলো সাহাবাগণ ছাত্র রাসূল শিক্ষক পরীক্ষককে আল্লাহ কেন নিজে পরীক্ষা নিলেন? সূরা হুজুরাতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াবুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। রাসূলের দরবারে যারা আসছে কথা বলে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, এরা রাসূলের ছাত্র, রাসূল এদের উস্তাদ, কিন্তু আমি আল্লাহ এদের পরীক্ষক। যদি অবস্থা এমন হতো আল্লাহ রাসূলকে বলতেন, কষ্ট করে 23 বছর শিক্ষা দীক্ষা দিয়েছেন, পরীক্ষাটা আপনি নিয়ে হেলুন। আর রাসূল যদি পরীক্ষা নিতেন, শিক্ষক যিনি পরীক্ষক যদি তিনি হতেন, আর যদি গঠনক্রমে সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশনে ভাগ করত, গঠনক্রমে সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশনে ভাগ করত, তাহলে যারা রাসূলের দুষ্কুদে, যারা সাহাবায়ে কেরামের দুষ্কুদে,
এরা বলতে পারতো নিজেই লেখাপড়া করাইছে, নিজেই পরীক্ষা লইছে, স্বজন প্রীতিমূলক ভাবে নিজের ছাত্রগুলিকে সবগুলি ছাত্রকে ফার্স্ট ডিভিশন দিয়ে দিছে, এই অভিযোগ উঠাইতে পারতো যারা রাসুলের দুষ্কুতে, যারা রাসুলের ছাত্রদের দুষ্কুতে। আল্লাহ চিরকালের জন্য রাসুলের দুষ্কুদার পথ বন্ধ করে দিয়ে রাসুলের ছাত্র সাহাবায়ে কেরামের ছিদ্রান্বেষণের পথ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন, রাসুল আমার শিক্ষক হলেও পরীক্ষক আমি আল্লাহ। পরীক্ষাটা কি? মাত্র পরীক্ষার প্রশ্ন মাত্র একটা, কি হোক প্রশ্ন, আমার নবীর কাছে যে তোমরা 23 বছর 30 পারা কোরআনের লেখাপড়া করেছ, এর ফলাফল হিসাবে অন্তরে কি তাকওয়া হাসিল করেছ? অন্তরে কি তাকওয়া হাসিল? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন, কোরআনে যে আল্লাহ বারবার বলেছেন তাকওয়া তাকওয়া তাকওয়া, জিনিসটা কি? উবাই ইবনে কাব হযরত উমরকে সুদা জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, হযরত উমর, হযরত উমর, আপনি কি কাঁটাদার গাছের ভরা জঙ্গল দেখেছেন কোনোদিন, যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা? উমর বলেন দেখেছি। উবাই জিজ্ঞাসা করেন, কাঁটাদার গাছে ভরা জঙ্গল দিয়ে গিয়েছেন কোনোদিন? উমর বলেন গিয়েছি। উবাই জিজ্ঞাসা করেন, যেই জঙ্গল কাঁটাদার গাছে ভরা এমন জঙ্গল দিয়ে গেলেন কিভাবে? উমর বলেন, এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাঁটা না লাগে। উবাই বলেন, এই যার নাম তাকওয়া। অর্থাৎ গোটা দুনিয়াটা হাজারো রকমের গুনার কাঁটাদার গাছে ভরা জঙ্গলের নাম, দুনিয়া এমন একটা জঙ্গলের নাম যেই জঙ্গলে হাজারো রকমের লক্ষ রকমের কুটি